নাইট রাইডার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই KKR কি খবরের আরেকটি এপিসোডে, যেখানে আমি অন্বেষা আপনাদের সবাইকে স্ট্রিট নাইট ক্যাম্প থেকে সব রকমের খবর দিতে চলেছি। আমাদের নাইটসরা ইন্ডোরে কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যাগেনস্টের ম্যাচটা জেতার পর আমাদের কনফিডেন্স কিন্তু আকাশ ছুঁয়েছে, আমাদের ব্যাটিং আরও স্ট্রং হয়ে গেছে, আর এই মোমেন্টামটাই দরকার ছিল আমাদের মঙ্গলবার ম্যাচের জন্য, উইচ ইজ অ্যাগেনস্ট রাজস্থান রয়্যালস ইডেন গার্ডেন্সে। কলকাতায় আসার আগে আমাদের নাইটসরা সেলিব্রেট করলেন ক্যামেরন ডেলপটের জন্মদিন, কি করে, বেশ অনেকটা কেক মাখামাখি করে, আর সেইটা আপনারা দেখতে পারবেন আমাদের সাউথ আফ্রিকান অলরাউন্ডারের ইনস্টাগ্রাম ভিডিওতে। শাহরুখ খানের মুখে ফিরে এলো সেই হাসিটা আমাদের লাস্ট ম্যাচের জয়ের পর, আর আমাদের ক্যাপ্টেন দিনেশ কার্তিক করলেন আমাদের কিং খানকে একটি রিকোয়েস্ট, আর তাতেই কিং খান পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। ওয়েল, আজকে আমাদের কিছু মিট অ্যান্ড গ্রিটও ছিল, আর সেখানে একটা মিট অ্যান্ড গ্রিট ছিল KKR মার্চেন্ডাইজ মিট অ্যান্ড গ্রিট, যেখানে কিছু নাইটসরা এলেন আমাদের নাইটসদের সাথে দেখা করতে আর কিছু আনফরগেটেবল মেমোরিজ বানাতে। বিকেলে আমাদের অপশনাল প্র্যাকটিস, আর তারপরে আমাদের নাইটসরা রেডি সেই ক্রুশিয়াল ম্যাচটার জন্য, উইচ ইজ এগেনস্ট রাজস্থান রয়্যালস। আর ওদিকে শেন ওয়ার্নের টুইট দেখে মনে হচ্ছে রাজস্থান রয়্যালসও কিন্তু একদম প্রস্তুত, দেখে মনে হচ্ছে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে। সো স্টে টিউন নাইট রাইডার্স, কালকে আবার ফিরে আসবো আরও অনেক খবর নিয়ে KKR কি খবরের।